এরপরে আপনাদের সাথে শুরু করি। হ্যাঁ আচ্ছা, আমাদের সাথে আছেন আমাদের কো-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর মাঝবাদার। হ্যাঁ, আপনার পরিচয় আপনাদের আসুন। জাহাঙ্গীর মাঝবাদার, ঝিনাইদহ এক দিয়ে বলেন, ওটাও বলেন, এইভাবে বলেন, উনি একজন সাবেক উপজেলা চেয়ারম্যান, ওইভাবে বলেন। হ্যাঁ, আমি শরীফুজ্জামান খান মোহাম্মদ, টাঙ্গাইল 134 সদর আসন 5 বলেন। আমি প্রকৌশলী ডিএম মুজিবুর রহমান, 209 সংসদীয় আসন, রাজবাড়ী 1 গোয়ালন্দ, রাজবাড়ী থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আসসালামু আলাইকুম, আমি ইউনূস সোহান, বরগুনা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী। আমি মোহাম্মদ মাহবুব আলম, কুমিল্লা 4। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাহেব নাটোর 3 থেকে প্রতিদ্বন্দ্বিতা। আমি মিজানুর রহমান খান, নেত্রকোনা 3 আসন থেকে সংসদীয় প্রার্থী, তৃণমূল বিজেপি। আমি লুৎফুন্নাহা দিকতা, বাগেরহাট 4 আসন, 98 মরিয়ম সরণখোলা। মরিয়ম বলো। মরিয়ম সুলতানা, সংসদীয় আসন 96, বাগেরহাট 2, পেশায় আইনজীবী। আমি মোহাম্মদ মাইনউদ্দিন, আসন নম্বর 250, কুমিল্লা 2, খুমনা মেঘনা। অধ্যাপক শাহজাহান সাজু, আমি ফেনী 1 থেকে প্রার্থী হয়েছি। আসসালামু আলাইকুম, আমি আবুজুনাই ফিল্লার, 09 নান্দাইল আসন থেকে তৃণমূল বিএনপি প্রার্থী। আমি মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে খুলনা চার থেকে অংশগ্রহণ করছি। আমি দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা, আপনাদের মাধ্যমে আমরা আমাদের তৃণমূল বিএনপিকে ইতিমধ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছি। বলেন বলেন। আমি মোহাম্মদ আশরাফ উদ্দিন বড়, কুড়িগ্রামে 1 গুরুঙ্গামারী নাকেশ্বরী। আর আজকে আমাদের যারা এমপি প্রার্থী আছেন তারা এখানে উপস্থিত হয়ে আপনাদের কাছে তাদের পরিচয়টা দিলেন। এখানে সাবেক উপজেলা চেয়ারম্যান আছেন, সাবেক 3 বারের এমপি আছেন, শিক্ষাবিদ আছেন, সেনা প্রকৌশলী আছেন, চিকিৎসক আছেন, বিভিন্ন স্তরের আছেন, আইনজীবী আছেন, এবং দেখবেন যে আমরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নারীদেরও এখানে মনোনয়ন দিচ্ছি। কেউ কথা বললেন না প্লিজ। হ্যাঁ, আপনারা সব কিছু জানেন, কিন্তু এখন আমাদের সঠিক তথ্যটা আপনাদের অ্যাজ পার রেকর্ড যেটা আমাদের কাছে আছে সেটা আপনাদের কাছে বলতেছি। আমরা নমিনেশন ফর্ম বিক্রি করেছিলাম 506টা, তার মধ্যে আমরা নমিনেশন দিয়েছিলাম 208। এর মধ্যে বিভিন্ন কারণে মানে ব্যত্যয় ঘটাতে নমিনেশন জমা হয়েছে 151টা, এবং নমিনেশন জমা না হওয়ার কারণটা হলো 280টা পূর্ণাঙ্গ নমিনেশন জমা না হওয়ার কারণটা হলো যে কেউ 1 মিনিট পরে গেছে, 2 মিনিট পরে গেছে, তার নমিনেশনটা জমা নেয়নি। তারপরে নমিনেশন ফর্মটার যে জটিলতা, এটাও আমি আপনাদের সাংবাদিকদের আগেও বলছি। ইনকাম ট্যাক্সের রিটার্ন আর আপনার সম্পদের ভুলক্রমে হোক, ক্লারিক্যাল মিস্টেক হোক, একটু ভুল ত্রুটি হইলে এটাকে বাতিল হয়ে যায়। তারপরে একটা লোক টেলিফোন বিল পরিশোধ আছে তার জানা, কিন্তু এই বলে যে আপনি কাগজ দেখান, সব তো লোক টেলিফোন বিল নিয়ে বসে থাকে না। আর আমার কথা হলো টেলিফোন বিল না দিলে টেলিফোন লাইন কেটে দেবে, কিন্তু ওই নির্বাচন পর্যন্ত সে কেন অপেক্ষা করতে হবে। এভাবে বিভিন্ন জটিলতার কারণে অনেকগুলি নমিনেশন পেপার বাদ দিয়েছে। তো 51টা নমিনেশনের মধ্যে আমাদের 132টা নমিনেশন আমাদের বৈধ হয়েছে, প্রথম দিনেই বৈধ নমিনেশন ঘোষণা হয়েছে। আর বাকি যে নমিনেশনগুলি ছিল
এই নমিনেশনের মধ্যে আমরা সবগুলি আপিল করছি। আপিলটা আগামী 15 তারিখ পর্যন্ত শোনা হবে এবং আমরা আশা করি যে এই আপিলের মধ্যেও আমরা বাকি নমিনেশনগুলি আমাদের বৈধতা পাবে। ইতিমধ্যে যারা বৈধ হয়ে আসছেন তার মধ্যে আছেন আমাদের এখানে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার শেখ হাবিবুর রহমান, তারপরে আছেন হলো মোহাম্মদ আব্দুর রউফ সিলেট, তিনি পেশায় আইনজীবী, তারপরে আছেন জামালপুর থেকে গোলাম মোস্তফা, তারপরে মরিয়াম সুলতানা, তারপরে নজরুল ইসলাম ঢাকা 14, এস এম ফজলুল হক রাজবাড়ী 2, সোহেল রানা সিরাজগঞ্জের 2। এখন আমাদের বৈধ প্রার্থীর সংখ্যা হলো 139টা এবং আগামী 15 তারিখের মধ্যে আরও কিছু যে বাতিল হওয়া নমিনেশন পেপার বৈধতা পাবে ইনশাআল্লাহ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই যে আপনারা বারবারই দেখছেন যে আমরা কথাগুলো বলে আসছি যে 2014 এবং 2018 নির্বাচনটা ছিল একটা হরিলুটের নির্বাচন, একটা অগ্রহণযোগ্য নির্বাচন এবং এই নির্বাচনে বিশ্বব্যাপী বিভিন্নভাবে সমালোচিত হয়েছে এবং এটা এই নির্বাচনে আমরা চাই না এবং আমরা বলছি যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, প্রার্থীর এবং ভোটারের এবং ভোট কেন্দ্রের নিরাপদ চাই এবং একটা ভোটার যেন তার ভোটটা নিরাপত্তা দিতে পারে। এইটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবারই তিনি কমিটমেন্ট করছেন যে এইবার নির্বাচনটা সুষ্ঠু হবে। আর আমরা যারা প্রার্থী তারা তো এখন জনগণের কাছে যাচ্ছি, সবারই জনগণের একটা প্রশ্ন যে ভোটটা সুষ্ঠু হবে কি না, ভোট কেন্দ্রে আমরা যেতে পারবো কি না, এই প্রশ্নের জবাব নিরসন কে করবে, এই প্রশ্নের জবাবটা কে দেবে, এখন সুষ্ঠু হইব কি না 2014 এবং 2018 মতো ওই নির্বাচন হবে, এই জবাবটা তো এক মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ দিতে পারবে না। আমরা নিজেরা যারা প্রার্থী বিভিন্নভাবে আমাদের সমর্থকরা বিভিন্নভাবে কিছু এই এটা কী বলে যে হুমকির সম্মুখীন হচ্ছে, বিভিন্ন প্রতিকূল অবস্থা হচ্ছে, সেটা এখন পর্যন্ত আমরা কংগ্রেসে না নিয়ে আমরা নির্বাচনটা আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু কিছু কিছু ঘটনা যদি এখনই না ধরা হয় তবে তো এটা যদি বেড়ে যায় তবে তো এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। তো এটা যেমন আপনি আজকের পত্রিকার নিউজ আজকের পত্রিকা একটা নিউজ আপনাকে দেখাইতে চাই, লেখছে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত। এটা বাংলাদেশের একটা বহুল পরিচিত পত্রিকার রিপোর্ট, এই প্রথম আলো রিপোর্টের মধ্যে আসছে। এই এটা হলো পিরোজপুরের ঘটনা। আর একটা ঘটনা আপনারা দেখাই যে নৌকার সমর্থকদের হামলায় একজন স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর, এই গাড়ির ছবি সহ আছে। সেই প্রার্থীর নাম হলো ডাক্তার জিয়া, সে বগুড়ার একজন প্রার্থী। আর সম্ভবত পরশুদিন পত্রিকায় আপনারা দেখছেন যে রূপগঞ্জের স্বতন্ত্র প্রার্থী, তিনি আওয়ামী লীগের সেক্রেটারি, তার একজন সমর্থককে চনপাড়ায় তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তার মারধর করা হয়েছে, তার নিজের এই ভিডিওতে এসে এসব কথাগুলো বলছে। তা আমরা আমাদের দলের পক্ষ থেকে এর আগেও আপনাদের মাধ্যমে ইয়ের কাছে বলছি, দেশবাসীর কাছে বলছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আপনার কমিটমেন্টের যাতে রক্ষা হয় সেই ব্যবস্থা করেন। এই যে এমপিরা, প্রত্যেকটা এমপি 2-4 জন হয়তো বাদ যেতে পারে, তার নিজ নিজ এলাকায় একটা ব্যাপক একটা নিজস্ব বাহিনী গড়ে তুলছে, পুলিশ বাহিনী সরকারি বাহিনী ছাড়াও নিজস্ব একটা বাহিনী দ্বারা এলাকাটা নিয়ন্ত্রণ করে, ওই বাহিনী থানাকে নিয়ন্ত্রণ করে, ওই এলাকার ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে। তবে ওই বাহিনী যদি আবার নির্বাচনটাও নিয়ন্ত্রণ করে, প্রচারটাও নিয়ন্ত্রণ করে, তবে
এটা তো আবার 2014 এবং 2018 পুনরুদ্ধার হবে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করব যে পরিস্থিতি আমি মনে করি যে সরকারকে আপনি নিয়ন্ত্রণ করতেছেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনার নিয়ন্ত্রণে আছে, আপনি এইসব কাহিনীগুলি নিয়ন্ত্রণ করেন যাতে আর বাড়তে না পারে। আর বাংলাদেশে এই যে অস্ত্র ঝনঝনানি আছে, অবৈধ এবং বৈধ অস্ত্র সব উদ্ধার করেন। আর আমাদের আরেকটা দাবি হলো যারা অস্ত্রবাজি করে, চাঁদাবাজি করে এবং যারা আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিশ্চয় রেকর্ড আছে যে ইতিপূর্বে এই জোর জুলুম করে কেন্দ্র দখল করে কারা এই নির্বাচনকে বিতর্কিত করছে, তাদেরকেও নিয়ন্ত্রণ করেন, তাদেরকে আইনে আওতায় নেন। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যদি পদক্ষেপ নেন এগুলি এখনই নিয়ন্ত্রিত হয়ে যাবে এবং নির্বাচনটা সুষ্ঠু হবে, অর্থাৎ নতুবা নির্বাচনটা সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকে সাংবাদিক ভাইয়ের যারা আপনাকে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের সকল প্রার্থীদের একদিন ঢাকাতে একটা পরিচিতি সভা করব এবং তাদের যে তাদের নাম পেশা এবং তাদের বিগত ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা পরিচিতি সভা করব, সেখানে আমরা আপনাদের আপন জানাবো এবং সেখানে আপনাদের উপস্থিত কামনা করি।